Bismillahirrahmanirrahim. Dania Bishwabidyalaya College Akadosh Srenir Byabsha Shikha Bibhager Online Class e tomader shushagotom. Amar sneher chhatro chhatri assalamu alaikum. Ajke amra utpadon byabosthapona o bipanon boyer prothom patro utpadon byabosthapona boyer ditiyo oddhay niye alochona korbo. Tumra jano goto class e amra ditiyo oddhayer utpadoner upokoroner যে চারটি উপকরণ আছে ভূমি শ্রম মূলধন সংগঠন এর মধ্যে থেকে আমরা ভূমি এবং শ্রম নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেহেতু গত ক্লাসে আমরা ভূমি এবং শ্রম নিয়ে আলোচনা করেছি আজকে আমরা মূলধন এবং সংগঠন নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের আলোচনার টপিক থাকবে মূলধন আমরা প্রথমে আমরা দেখব মূলধন কাকে বলে বা মূলধন বলতে আমরা কি বুঝি সাধারণভাবে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝায় কিন্তু অর্থনীতি ভাষায় মানুষের পরিশ্রমের মাধ্যমে অর্জিত যে সম্পদ সরাসরি ভোগ না করে উৎপাদন কাজে নিয়োজিত করা হয় তাকে আমরা মূলধন বলি অর্থনীতিবিদ বোম্বায়াকের মতে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান অর্থনীতিবিদ চ্যাপম্যানের মতে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকেই মূলধন বলা হয় তাহলে এখানে যে কথাটা বলা হয়েছে যে কোনো সম্পদ যদি পুনরায় ব্যবহার করে নতুন আয় উপার্জন করে তাকে আমরা মূলধন বলি আরেকজন অর্থনীতিবিদ ক্যান কোর্স আমরা জানি অনেক বিখ্যাত একজন অর্থনীতিবিদ মূলধনের তিনি তিনটি রূপ উল্লেখ করেছে প্রথমে তিনি বলেছেন বস্তুগত মূলধন হলো উৎপাদন কাজে ব্যবহৃত যে যন্ত্রপাতি বা কাঁচামাল সেগুলোকে তিনি বস্তুগত মূলধন হিসেবে অভিহিত করেছেন দুই নম্বরে তিনি অর্থকারী মূলধন হিসেবে অভিহিত করেছেন যে ব্যবসায়ে যে অর্থ বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগকৃত অর্থকে অর্থকারী মূলধন হিসেবে অভিহিত করেছেন এবং তিন নম্বরে তিনি যে ব্যাংকের যে ঋণ ব্যাংক ঋণ বা বন্ড সেটাকে তিনি ঋণকৃত মূলধন হিসেবে অভিহিত করেছেন আমরা এখন মূলধনের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি আমরা এখন মূলধনের কিছু বৈশিষ্ট্য বা এর কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করি তো বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটা বলা যায় যে যে মূলধন যে উৎপাদনশীল মূলধন সবসময়ই উৎপাদনশীল যেমন যন্ত্রপাতি কাঁচামাল এগুলো কিন্তু উৎপাদনের কাজে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ পণ্য উৎপাদনের কাজে এই 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 মূলধন ব্যবহার করার জন্য যে যন্ত্রপাতি কাঁচামাল আমরা ব্যবহার করি সেটিকে আমরা মূলধন হিসাবে অভিহিত করি মূলধন মানুষের অতীত শ্রমের ফসল যেমন মানুষ ভবিষ্যতের আশায় সুদূর প্রসারী চিন্তা করে মানুষ সঞ্চয় করে এবং এই সঞ্চয় থেকে কিন্তু মূলধন সৃষ্টি হয় অর্থাৎ তিলে তিলে মানুষ যখন যুবক থাকে সে তিলে তিলে সেই সঞ্চয়টা করে এবং বৃদ্ধ বয়সে সেই সঞ্চয়ের ফল সে ভোগ করে এই জন্যই বলা হয় যে মূলধন মানুষের অতীত শ্রমের ফসল মূলধন কিন্তু চিরস্থায়ী নয় মূলধন ক্ষয়প্রাপ্ত হয় যেমন দালান কোঠা যন্ত্রপাতি কলকবজা এগুলি কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় তোমরা যারা ব্যবসা বাণিজ্যের স্টুডেন্ট তোমরা জানো যে তোমরা যখন অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করো তখন এই যন্ত্রপাতি বা দালান কোঠা কলকবজার এগুলার অবচয় ধরো 10% অবচয় এরকম একটা অবচয় ধরো এই অবচয়টা ধরা হয় কারণ হলো এই মূলধন জাতীয় যে যন্ত্রপাতি দালান কোঠা আছে সেগুলি ক্ষয়প্রাপ্ত হয় তারপরে মূলধনের যে উৎপাদন ক্ষমতা যে উৎপাদন ক্ষমতা বিভিন্ন প্রতিষ্ঠানের সেই উৎপাদন ক্ষমতা বাড়ানোর পিছনে যেই শক্তিটা কাজ করে সেই শক্তিটা হলো মূলধন যেমন মূলধন যদি বেশি থাকে তাহলে সে উন্নত মানের কাঁচামাল জোগাড় করতে পারে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান সে যন্ত্রপাতি ব্যবহার করতে পারে অধিক হারে শ্রমিক নিয়োগ দিতে পারে বা ওই প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র দালান কোঠা বা বিভিন্ন প্রযুক্তির যে যোগান সেটা তারা এই মূলধনের মাধ্যমে দিয়ে থাকে আরেকদিকে যেটা এই মূলধন কিন্তু আমাদের ভবিষ্যৎ আয়ের একটা উৎস হিসাবে মানুষ সঞ্চয় করে যেমন একটু আগেই আমি উদাহরণ হিসাবে দিয়েছি যে মূলধন ভাবে না হলেও মানুষ
যখন যুবক বয়সে সে অতিরিক্ত কর্মক্ষম হয়ে বা অতিরিক্ত কাজ করে সে সঞ্চয় করে, বৃদ্ধ বয়সে কিন্তু সেই সঞ্চয়টা বিনিয়োগ করে সে বাঁচার চেষ্টা করে। তো এগুলিই হলো মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের গুরুত্ব যদি আমি একটু আলোচনা করি, তাহলে দেখব যে একটা দেশের যে সার্বিক যে অর্থনৈতিক উন্নয়ন বা একটা দেশের যে অবকাঠামোর যে উন্নয়ন, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো মূলধন। একটা দেশের রাস্তাঘাট বলি, ওই দেশের সেচ ব্যবস্থা বলি, বা বিদ্যুৎ গ্যাসের যোগান দেওয়া বলি, বা বিদ্যুৎ গ্যাস আহরণ করা, বিদ্যুৎ উৎপাদন করা, বা প্রাকৃতিক গ্যাস আহরণ করা, বা পরিবহনের অবকাঠামো তৈরি করা, বা একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা, বা শিক্ষার একটা অবকাঠামো তৈরি করা, যত কিছু দরকার সব কিছু কিন্তু আমাদের মূলধন দরকার পড়ে। আমরা দেখি যে উন্নত রাষ্ট্রগুলি যেসব দেশের মূলধন সবচেয়ে বেশি, সেই সব দেশগুলি সবচেয়ে বেশি উন্নত এবং সেখানে বিনিয়োগও বেশি, এবং তারা এই মূলধন বিনিয়োগ করে তাদের জীবনযাত্রার মানটা অনেক বেশি উন্নত করতে পারছে। আমাদের মতো দরিদ্র দেশগুলি মূলধন জোগাড় করতে পারি নাই বলে বিদেশি মূলধন আকৃষ্ট করার জন্য আমরা অনেক সময় অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি, তারপরও সামাজিক অনেক বিধিনিষেধের কারণে বা অনেক সমস্যার কারণে বিদেশি বিনিয়োগ সহজে আসতে চায় না। তাই এই জন্য এক কথায় বলা যায় যে একটা দেশের উন্নয়নের পিছনে মূল যে চাবিকাঠি সেটা হলো মূলধন। যত বেশি মূলধন জোগাড় করা যাবে, তত বেশি উৎপাদনের ক্ষেত্রে উন্নত কাঁচামাল জোগাড় করা যাবে, উন্নত প্রযুক্তির ব্যবহার করা যাবে, এবং এই সকল দক্ষ শ্রমিক নিয়োগ করা যাবে, এবং এর মাধ্যমে যে উৎপাদন হবে সেই উৎপাদনের মাত্রাটাও থাকবে অধিক, আবার পাশাপাশি উৎপাদনের ক্ষেত্রে যে উৎপাদন ব্যয় সেই ব্যয়টাও কমে আসবে, কারণ এখানে উন্নত প্রযুক্তির ব্যবহার করার সুযোগ থাকে বা দক্ষ শ্রমিক নিয়োগ করার সুযোগ থাকে, কারণ মূলধন অধিকারে যোগান দেওয়ার ফলে এটা সম্ভব। তো উৎপাদন এবং ভোগের মাধ্যমে, ভোগের মধ্যে যে সমন্বয় সাধন করা, এটাও কিন্তু মূলধনের কারণেই সম্ভব হয়। কারণ মূলধন যদি যোগান, যে দুঃখিত, একটা দেশের মানুষের ভোগের পরিমাণ যেটা থাকে, সেই পরিমাণ উৎপাদন করতে হলে সেই পরিমাণ মূলধনও সেই দেশে থাকতে হয়। কারণ মূলধন যদি কম থাকে, যার কারণে অনুন্নত দেশগুলিতে তাদের রপ্তানির পরিমাণ যতটা বেশি থাকে, আমদানির পরিমাণ তার চেয়ে বেশি থাকে। আমাদের দেশে আমরা বছরে যত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি, তার চেয়ে অনেক 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 বেশি বিলিয়ন ডলার পণ্য আমরা, বিলিয়ন ডলারের পণ্য আমরা আমদানি করে থাকি। কারণ আমাদের মূলধন কম হওয়ার কারণে আমাদের বিনিয়োগ কম, এবং বিনিয়োগ কম হওয়ার কারণে আমাদের পণ্যদ্রব্য উৎপাদনের পরিমাণ কম, কিন্তু ভোগের পরিমাণ বেশি। এই ঘাটতি পূরণ করার জন্য বিদেশ থেকে আমাদের বিভিন্ন পণ্য আমদানি করতে হয়। এই জন্য উৎপাদনের যে গতিশীলতা বা উৎপাদনের যে প্রাচুর্যতা, এইটার জন্য আমাদের প্রচুর মূলধনের প্রয়োজন। এবং মূলধনের মাধ্যমে আমরা একটা দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তর করতে পারি। তাই একটা দেশের যদি এক কথায় বলতে হয়, তাহলে অবকাঠামোগত উন্নয়ন থেকে ধরে প্রযুক্তির ব্যবহার সহ একটা দেশকে যদি ধারাবাহিক উন্নয়নের মানে সর্বোচ্চ শিখরে যদি পৌঁছাতে হয়, তাহলে ওই দেশের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো মূলধন। তো এই মূলধনের ফলে আমাদের যে শ্রমিক, এই শ্রমিকের যে দক্ষতা বা শ্রমিকের যে উৎপাদনশীলতা, সব কিছুই কিন্তু আমাদের মানে সব কিছুর পেছনেই মূলধন কাজ করে। কারণ উৎপাদনশীলতার জন্য যেটা দরকার সেটা হলো দক্ষ শ্রমিক, উন্নত প্রযুক্তি, উন্নত কাঁচামাল, এই সব কিছুর যোগান দিতে হলে আমাদের প্রচুর মূলধন দরকার। আর শ্রমিকের যে দক্ষতা, এই দক্ষতার জন্য তৈরি করার জন্য প্রচুর তাদেরকে ট্রেনিং দেওয়া, বিদেশে পাঠানো, এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা, তাদের বেতনের পরিমাণ বাড়ানো, তাদের পরিবারকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, তাদের সন্তানদেরকে লেখাপড়ার জন্য মানে লেখাপড়ার জন্য ভালো সুযোগ সুবিধা তৈরি করা দেওয়া, বা ইন্ডাস্ট্রির আশেপাশে স্কুল কলেজ তৈরি করা,
এগুলার জন্য প্রচুর মূলধন লাগে, এই জন্যই বলা হয় যে শ্রমিকের দক্ষতার জন্য যেরকম মূলধন দরকার তেরকম উৎপাদনের গতিশীলতা আনানোর জন্য মূলধন বেশি দরকার। উৎপাদনের গতিশীলতা যত বেশি থাকবে তত বেশি উন্নত মানের পণ্য উৎপাদন হবে এবং সেটার জন্য খরচ উৎপাদন খরচও কমে আসবে, এর ফলে উৎপাদন উৎপাদিত পণ্যের মূল্যও হ্রাস পাবে এবং এর বিনিময়ে দেখা যাবে যে কম মূল্যে তারা পণ্য উৎপাদন করে সেই প্রতিযোগিতা টিকে থাকার তাদের জন্য সহজ হবে। তো এই জন্যই আমরা এক কথায় যদি বলি তাহলে বলা যায় যে একটা দেশের উন্নয়নের যে মাপকাঠি বা ব্যবসা বাণিজ্যের যে জীবন শক্তি বা ব্যবসা বাণিজ্যের যে ভিতরের যে ভোমরা সেটা হলো মূলধন, যার বিনিময়ে একদিকে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সাধন হয় বা একটা দেশের যে মানে একটা দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় রাখার জন্য বা একটা দেশকে উন্নত তো রাষ্ট্রে পরিণত করার জন্য যেটা দরকার সেটা হলো মূলধন। তো আমরা মূলধন সম্বন্ধে জানলাম, এখন আমাদের এই মূলধন গঠন কিভাবে হয় বা মূলধন গঠন গঠনের যে পর্যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে মূলধন গঠন সঞ্চয় এবং বিনিয়োগের উপরই নির্ভরশীল। আবারও বলি যে মূলধন গঠন সঞ্চয় এবং বিনিয়োগের উপর নির্ভরশীল। সঞ্চয় যদি বৃদ্ধি পায়, হ্যাঁ, সঞ্চয় বৃদ্ধির পেছনে বিনিয়োগ বাড়ে এবং দুঃখিত সঞ্চয় যদি বৃদ্ধি পায় তাহলে বিনিয়োগ বাড়ে এবং বিনিয়োগ বাড়লে মূলধনও বাড়ে। তাহলে আমরা বলতে পারি যে সঞ্চয়কে কেন্দ্র করে মূলধন সৃষ্টি হয়। তো মূলধন গঠনের যে পর্যায়সমূহ যেগুলো সেগুলা এখন আমরা একটু আলোচনা করব। মূলধন গঠনের তিনটি পর্যায়, এক নম্বর হলো আর্থিক সঞ্চয় সৃষ্টি, দুই নম্বরে আর্থিক সঞ্চয় সংগ্রহ ঋণদান, তিন নম্বরে হলো আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর। আমি আবার বলি, এক নম্বরে মূলধন গঠনের তিনভাবে মূলধন গঠিত হতে পারে বা মূলধন গঠনের পর্যায় হলো তিনটি, অর্থাৎ কিভাবে মূলধন একটা দেশের মূলধন গঠিত হয় সেটা হলো তিনভাবে হতে পারে। এক নম্বরে আর্থিক সঞ্চয় সৃষ্টি, দুই নম্বরে আর্থিক সঞ্চয় সংগ্রহ ঋণদান, তিন নম্বরে আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তরিত করা। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো আর্থিক সঞ্চয় সৃষ্টি। তো আর্থিক সঞ্চয় সৃষ্টি, যে একটি দেশের আর্থিক ব্যবস্থা তিনভাবে সঞ্চয় সংগ্রহ করা হয়। একটা দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থার মধ্যে অর্থনৈতিক অবস্থায় তিনভাবে এই সঞ্চয় সংগ্রহ করা যায়। এক নম্বরে হলো যে আমাদের যে ব্যক্তিগত সঞ্চয়, দুই নম্বরে বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে সঞ্চয়, তিন নম্বরে হচ্ছে সরকারি সঞ্চয়। এই অর্থাৎ সঞ্চয়ের উৎস হলো তিনভাবে, তিন থেকে তিনটা জায়গা থেকেই সঞ্চয়ের সঞ্চয় আসে। এক নম্বরে হলো ব্যক্তিগত সঞ্চয়, দুই নম্বরে হলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের থেকে সঞ্চয়, তিন নম্বরে হলো সরকারি সঞ্চয়। এই তিনটি উৎস থেকে সংগৃহীত মোট সঞ্চয়কে মূলধন গঠনের প্রাথমিক স্তর বলা হয়। ব্যক্তিগত সঞ্চয় যে আমরা বলি, এক নম্বরে যেটা আমরা বলছি ব্যক্তিগত সঞ্চয়, এই ব্যক্তিগত সঞ্চয় কিন্তু প্রধানত তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বরে হলো সঞ্চয়ের সামর্থ্য, দুই নম্বরে হলো সঞ্চয়ের ইচ্ছা, তিন নম্বরে হলো বিনিয়োগের সুযোগ সুবিধা। আমরা এখন সঞ্চয়ের সামর্থ্য নিয়ে আলোচনা করব। সঞ্চয়ের সামর্থ্য নিয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমে আমরা যেটা বলবো সেটা হলো মানুষের সঞ্চয়ের সামর্থ্য আর আয় এবং ব্যয়ের ধরনের উপর নির্ভর করে। একটা দেশের মানুষের যে মাথাপিছু আয়, এই মাথাপিছু আয়ের উপরও কিন্তু সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে। একটা দেশের একজন মানুষের যে পরিমাণ আয় হয়, ব্যয় যদি তার চেয়ে বেশি থাকে তাহলে সেই মানুষটা ঋণগ্রস্ত হয়ে যায়। তার যদি ব্যয় অপরিবর্তিত থাকে, ব্যয় থেকে যদি আয় বেশি হয় তাহলে কিন্তু সে কিছুটা সঞ্চয় করতে পারে। তো এই এই যে মানুষের যে সঞ্চয়, এই মানুষের সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে কয়েকটি উপাদানের উপর নির্ভর করে, যেমন সঞ্চয়ের ইচ্ছা, সঞ্চয়ের সামর্থ্য এবং সঞ্চয়ের ইচ্ছা। হ্যাঁ, তো সঞ্চয়ের ইচ্ছাটা মূলধন গঠন সঞ্চয়ের ইচ্ছার উপর বিশেষভাবে নির্ভরশীল, কিন্তু কোনো দেশের মানুষের সঞ্চয়ের ইচ্ছা আবার কতগুলি বিষয়ের উপর নির্ভর করে, যেমন দূরদৃষ্টি। মানুষ যখন ভবিষ্যতের কথা চিন্তা করে যে ভবিষ্যতে আমি কিভাবে চলবো, আমার বৃদ্ধ বয়সে আমার সংসার কিভাবে চলবে বা আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা আমি করবো, এইসব চিন্তার উপর নির্ভর করে মানুষ কিন্তু সঞ্চয় করে। অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন মানুষ সে সাধারণত সঞ্চয় করে থাকে।
তারপরে পারিবারিক স্নেহ মমতা, এটার উপরেও সঞ্চয় অনেকটা নির্ভর করে। একজন বাবা সে চায় তার সন্তানরা ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করে, এই জন্য সন্তান হইলে অনেকে ওই সন্তানের জন্য কিছু কিছু ব্যাংকে জমা করতে থাকে, বা ডিপিএস জমা করে, বা স্ত্রীর জন্য সে জমা করে, বা সে একটা বাড়ির বুকিং দেয় বা জমির প্লটের বুকিং দেয়। এভাবে সে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তার তার পরিবারের প্রতি যে মমতা স্নেহ ভালোবাসার উপর ভিত্তি করে সে তাদের জন্য কিছু সঞ্চয় করতে থাকে। এর বাইরে যদি কোনো দেশের সামাজিক নিরাপত্তা যদি ভালো থাকে, একটা দেশে যদি আইনের শাসন যদি ভালো থাকে, জানমালের নিরাপত্তা যদি থাকে, তাহলে দেখা যায় মানুষ অধিকারে ভোগ না করে তার আয়ের একটা অংশ সঞ্চয় করে থাকে। এর বাইরেও দেখা যায় যে যারা ক্ষমতালিপ্সু বা প্রতিপত্তির কথা চিন্তা করে, সামাজিক প্রতিপত্তি বা মানুষ তার সম্মান ক্ষমতা এগুলা লাভের আশায় মানুষ কিন্তু সঞ্চয় করতে থাকে, এবং সেটা দিয়ে সে ভবিষ্যতে তার তার যে অনেক ধন সম্পদ আছে, তার অর্থ আছে, এটা এইটা সে মানুষকে জাহির করার জন্য সে কিন্তু সঞ্চয় করে থাকে। এর বাইরেও একটা দেশের কর ব্যবস্থা যদি ভালো থাকে, অর্থাৎ কর নীতি এটা যদি সঞ্চয়ের অনুকূলে থাকে, তাহলে কিন্তু মানুষ সঞ্চয় করে থাকে সঞ্চয় করে। কারণ হলো যে একটা মানুষ যদি সঞ্চয় করে, বছর শেষে যদি ওই সঞ্চিত অর্থের উপর অধিকারে কর দিতে হয়, তাহলে ওই দেশের মানুষ কিন্তু সঞ্চয় করতে সে দ্বিধাবোধ করে এবং সে ভোগের মধ্যেই সে অর্থটা ব্যয় করে ফেলে, বা অনুৎপাদনশীল খাতে বা অন্যান্য খাতে সে অর্থটা বিনিয়োগ করে, যাতে যাতে এই অর্থটা যেহেতু বিনিয়োগ সঞ্চয় করলে কোনো লাভই আসে না, হ্যাঁ, এই দেশের কর ব্যবস্থার কারণে সে অর্থটা সঞ্চয় করতে পারে না, এই জন্য সে এটা ভিন্ন খাতে খরচ করে ফেলে। আর যদি কোনো দেশের শিক্ষার হার যদি বেশি থাকে, বিশেষ করে আমরা দেখি যে উন্নত রাষ্ট্রের দিকে তাকাই, সেখানে দেখা যায় শতকরা 99% 100% লোক শিক্ষিত। এই ধরনের দেশের মানুষের ওই ধরনের দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে যে সেই সেই সকল দেশে সঞ্চয়ের হারও বেশি, মানুষের মাথাপিছু আয়ও বেশি, এবং তারা সঞ্চয়ের পরিমাণও সেখানে বেশি, এবং সেই সঞ্চিত অর্থ বিনিয়োগ করে বলেই সেখানে মূলধনের পরিমাণও বেশি থাকে, এবং সেই সেই মূলধন বিনিয়োগ হয় বলেই তারা সেখান থেকে তারা উৎপাদনশীল খাত থেকে তারা অনেক বেশি আয় করে, এবং দেশের অবকাঠামো বা একটা দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বেশি থাকে। তো কোনো দেশের যদি সুদের হার, সেই সুদের হার যদি যদি সঞ্চয়ের অনুকূলে থাকে, অর্থাৎ সঞ্চয় করলে যদি ভালো ইন্টারেস্ট পাওয়া যায় বা লাভ পাওয়া যায়, তাহলেও মানুষ সঞ্চয় করার চেষ্টা করে। এর বাইরে আরেকটা ব্যাপার আছে যে অনেক মানুষের মধ্যে অর্থলিপ্সা থাকে। এই অর্থলিপ্সা থাকার কারণে সে দেখা যায় যে অনেক টাকা আয় করে কিন্তু খরচ একদমই করে না, তার জীবনযাত্রা মান নিম্ন রেখে সে অর্থ আয় করার চেষ্টা করে, এবং এই অর্থের অতিরিক্ত অর্থ সে সঞ্চয় করার চেষ্টা করে। তো এর ফলে তারা কী করে, এই সঞ্চয়কে প্রাধান্য দেওয়ার ফলে একসময় তারা অনেক অর্থের মালিক হয়, এবং এটা তাকে এই এই এটার পিছনে তার অর্থলিপ্সাটা কাজ করে। আর গতে আমরা যেটা আমরা বলেছি যে বিনিয়োগের সুযোগ সুবিধা, যে একটা দেশের যদি বিনিয়োগের সুযোগ সুবিধা থাকে, অর্থাৎ তার সঞ্চিত অর্থ যদি সে বিনিয়োগ করে মুনাফা অর্জন করার সুযোগ বেশি থাকে, তাহলে কিন্তু সে অর্থ সঞ্চয় করার জন্য সে চেষ্টা করে। আমরা প্রথমে বলছি যে তিনভাবে মূলধন গঠন হতে পারে। প্রথমে আমরা বলেছিলাম আর্থিক সঞ্চয় সৃষ্টি, দ্বিতীয় আর্থিক সঞ্চয় সংগ্রহ ঋণদান, তৃতীয় আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর। আমরা আর্থিক সঞ্চয়ের যে যেভাবে ঘটে, যেটা ব্যক্তিগত সঞ্চয় থেকে, এবং এখানে আমরা সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা এবং বিনিয়োগের সুযোগ সুবিধা, এই তিনটা আমরা আলোচনা করেছি। এখন আমরা দুই নম্বরে যেটা আর্থিক সঞ্চয় সংগ্রহ ঋণদান, এটা আমরা আলোচনা করব। একটা দেশের বিভিন্ন প্রকার সঞ্চয় ক্ষুদ্র ও বিচ্ছিন্নভাবে অবস্থান করে। আমরা যে যারা একটা দেশে হাজারো লোক থাকে, লক্ষ কোটি লোক থাকে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিভিন্ন ব্যাংকে বা বিমা কোম্পানিতে, সমবায় সমিতি বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে সঞ্চয় করে, এই সঞ্চয় যখন বিভিন্ন ব্যাংক, বিমা, সমবায় সমিতি, আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগ্রহ করে উৎপাদনকারী প্রতিষ্ঠানে ঋণ দেয়, তখন এই ঋণগুলি উদ্যোক্তা যারা আছে তাদের কাছে কিন্তু মূলধনে পরিণত হয়। এই মূলধন পেয়েই কিন্তু তারা বিভিন্ন শিল্প কারখানা, বিভিন্ন সেবা খাতে তারা এখানে বিনিয়োগ করে এই মূলধনটাই। তো আমরা তৃতীয় যেটা, সেটা হলো আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর, এটা নিয়ে একটু আলোচনা করব। যে সঞ্চয় যদি বাড়ে, তাহলে যে মূলধন বাড়বে তা কিন্তু নিশ্চয়তা নাই,
কারণ অনেক সময় অনেক দেশে দেখা যায় যে বিনিয়োগের পরিবেশই নাই, সঞ্চয় থাকলেও সেই সঞ্চয় যদি ইন্ডাস্ট্রি খাতে বিনিয়োগ হয়, শিল্প কারখানা খাতে বিনিয়োগ হয়, বা শিক্ষা খাতে বিনিয়োগ হয়, বা অবকাঠামো খাতে বা সেবা খাতে বিনিয়োগ হয়, তবে সেটা মূলধনে রূপান্তরিত হতে পারে। কিন্তু একটা দেশের বিনিয়োগের পরিবেশ যদি সেটা অনুকূলে না থাকে, তাহলে তাহলে কোনো উদ্যোক্তাই সেটা বিনিয়োগ করতে চায় না। তো সঞ্চয়কে যদি মূলধনে রূপান্তর মানে করতে হয়, তাহলে তার জন্য কিন্তু দরকার একটা দেশে নতুন নতুন শিল্প কারখানার গড়ে তোলার পরিবেশ তৈরি করা, ওই দেশের প্রযুক্তির উন্নয়ন করা, তারপরে ওই দেশে যাতে যোগ্যতা সম্পন্ন উদ্যোক্তা তৈরি হয় তার ব্যবস্থা করা, এটা এগুলো সরকারিভাবেই করতে হবে। এর বাইরে প্রশিক্ষণপ্রাপ্ত যে শ্রমিক কর্মচারী, হ্যাঁ, সেগুলিকে অর্থাৎ শ্রমিক কর্মীকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে যাতে উৎপাদনশীলতা বাড়ানো যায় সেই ব্যবস্থা করা, এবং সরকারের যে নিয়ম নীতি সেটা যেন একটা দেশের বিনিয়োগ পরিবেশকে অনুকূলে আনে সেই ব্যবস্থা করতে পারলেই সেই অর্থটা মূলধনে রূপান্তরিত হয়। তো এই বিষয়গুলো অনুকূলে আসলেই কিন্তু মূলধন গঠন হয়। তা এর বাইরে আরেকটা কথা আছে, যেটা হলো সঞ্চয়ে বিনিয়োগে পরিণত হইতে হলে দুইটা জিনিস বা উপর নির্ভর করে, সেটা হলো মুনাফার হার আর সুদের হার। মুনাফার হার যদি বেশি থাকে, তাহলে মানুষ তার অর্থকে মূলধন হিসাবে বিনিয়োগ করে, আর যদি যদি সুদের হার বেশি থাকে, তখন দেখা যায় যে সুদের হার বেশি থাকলে ক্ষুদ্র যারা সঞ্চয়কারী তারা উৎসাহিত হয় ব্যাংকে ডিপোজিট করতে, বা ব্যাংকে অ্যাকাউন্টস খুলে বা ফিক্সড ডিপোজিট করতে তারা উৎসাহিত হয়। কিন্তু উৎপাদন খাতে যদি মূলধন রূপান্তরিত করতে হয়, সেখানে যদি কোনো উদ্যোক্তাকে অধিক হারে সুদে মূলধন সংগ্রহ করে সেখানে বিনিয়োগ করে কলকারখানা, ইন্ডাস্ট্রি বা সেবা খাত তৈরি করতে হয়, তাহলে তারা নিরুৎসাহিত হয়। কারণ সেবা সুদের হার যদি বেশি থাকে, তাহলে সেখানে বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা বের করে আনা অত্যন্ত কষ্টকর। তো যাই হোক, আমরা মূলধন কিভাবে গঠিত হয় একটা দেশের এ ব্যাপারে আমরা জানলাম। আমরা প্রথমে আলোচনা করেছি যে মূলধন তিনভাবে গঠিত হতে পারে। এক নম্বরে আর্থিক সঞ্চয় সৃষ্টির মাধ্যমে, দুই নম্বরে আর্থিক সঞ্চয় সংগ্রহ ঋণদানের মাধ্যমে, তিন নম্বরে আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তরের মাধ্যমে। তো এই অবস্থায় আমরা মূলধন সম্বন্ধে জানলাম। এখন আমরা যেহেতু আমরা প্রথমেই আলোচনা করেছিলাম গত ক্লাসে যে উৎপাদনের উপকরণ চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, আমরা ভূমি, শ্রম এবং মূলধন তিনটা আলোচনা করলাম। এখন আমরা সংগঠন নিয়ে একটু আলোচনা করব। তো সাধারণত নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বয় সাধন করে কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজকে কিন্তু আমরা সংগঠন বলি। উৎপাদনের উপকরণ সংগ্রহের সর্বশেষ যে উপকরণ, আমাদের প্রথম তিনটি উপকরণ আমরা কিন্তু বলেছি ভূমি, শ্রম, মূলধন। তাহলে সর্বশেষ অর্থাৎ চতুর্থ উপকরণ হলো কি? সংগঠন। তো সংগঠন উৎপাদনের উপকরণ সমূহকে কি করে? একত্রিত করে, একত্রিত করে উৎপাদন কাজটাকে সে পরিচালনা করে। প্রকৃতপক্ষে এই যে ভূমি, শ্রম, মূলধন, এই তিনটাকে একত্রিত করে সমন্বয় সাধন করার প্রক্রিয়াকে আমরা কি বলি? সংগঠন। এই তিনটাকে একত্রিত করার প্রক্রিয়াকে আমরা সংগঠন বলি। কোন তিনটাকে একত্রিত করে সংগঠন? ভূমি, শ্রম, মূলধন। তাহলে আমরা এই 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 সংগঠনের যদি নিয়ে যদি আমরা কিছু গুরুত্ব, সুবিধা বা বৈশিষ্ট্য যদি আলোচনা করি, তাহলে বলতে পারি যে সংগঠন প্রতিষ্ঠানের যে বিভিন্ন পর্যায়ের যে কাজ, এই কাজের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করে সেটা কে করে? সংগঠন করে। সংগঠন সুনির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে কিন্তু সংগঠন পরিচালিত হয়ে থাকে। সংগঠন সকল মানবীয় এবং অমানবীয়, আবার বলি দুইটা কথা, একটা হলো সংগঠন সকল মানবীয় এবং অমানবীয়, মানুষ দ্বারা যে কাজগুলো করা হয়, যেন শ্রমিক কর্মচারী একটা সাংগঠনিক ভিতরে একটা কাঠামো সেখানে তারা যে কাজ করে, এবং অমানবীয় যে ভূমি, মূলধন,
হ্যাঁ, এই সমস্ত কিছুকে একত্রিত করে, অর্থাৎ এই জন্য বলা হয় সকল মানবীয় এবং সকল অমানবীয় সম্পদকে একত্রিত করে কে, সংগঠন। সংগঠনের কার্যক্রম সবসময় একটা লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, হ্যাঁ, অর্থাৎ একটা লক্ষ্যকে কেন্দ্র করে এটা পরিচালিত হয়। সংগঠনের যতগুলো উপাদান আছে সমস্ত উপাদানগুলি ব্যবহৃত হয় একটা উদ্দেশ্যকে লক্ষ্য করে। সংগঠনের দ্বারা কর্মীদের যে কার্যাবলী আছে সেই কার্যাবলীগুলি নিয়ন্ত্রণ করা সহজ হয়। আমরা জানি সংগঠনের যে কাঠামো, ধরলাম একজন চেয়ারম্যান, এমডি, জিএম, ম্যানেজার বা নিচে কর্মচারী বা শ্রমিক যারা আছে, এই যে সাংগঠনিক এরকম একটা কাঠামো যদি আমরা তৈরি করি, সেখানে দেখা যাবে যে এই সাংগঠনিক কাঠামোগুলি যখন তার পদ অনুযায়ী যদি তার কার্যাবলীগুলি যদি বণ্টন করা যায়, তাহলে এই সংগঠনের মাধ্যমে সমস্ত কার্যাবলীকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই সাংগঠনিক কার্যাবলী যত বেশি শক্তিশালী হবে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় কিন্তু তত বেশি কমে যাবে, কারণ সাংগঠনিক কাঠামো শক্তিশালী হলে উৎপাদনের ক্ষেত্রে যতগুলো খাত আছে কোনো জায়গায় কিন্তু অপচয় হওয়ার কোনো সুযোগ থাকে না, এর ফলে উৎপাদন ব্যয় কমে যায়। আর উৎপাদন ব্যয় যখন কমে তখন কিন্তু মুনাফার হার বৃদ্ধি পায়, আর মুনাফার হার যখন বৃদ্ধি পায় তখন কিন্তু একটা প্রতিষ্ঠান সে আবার নতুন করে বিনিয়োগ করার সুযোগ পায়, অর্থাৎ তার ব্যবসা সম্প্রসারিত হয়। তো অন্যদিকে সংগঠনের ফলে যে জনশক্তি যেটা আছে, একটা সংগঠনের মধ্যে যে জনশক্তি থাকে সেই জনশক্তির যথাযথ ব্যবহার যেটা আমরা করি সেটা যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং কার্য যে সন্তুষ্টি, এই কার্য সন্তুষ্টি অর্জন সহজ হয় এবং সফল হয়। সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের যে কর্মচারী বা যারা থাকে দায়িত্বে কর্তব্যে যারা থাকে তাদের বিভিন্নভাবে তাদের দায়িত্ব কর্তব্য বণ্টন করে, হ্যাঁ, তাদের এই সংগঠনের উপর বা ওই প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়। আর সংগঠনের মাধ্যমে উৎপাদনের উপকরণ যতগুলো আছে, যেটা আমরা বলি ভূমি, শ্রম, মূলধন, এই ভূমি, শ্রম, মূলধনের সবচেয়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায় সাংগঠনিক কাঠামো যদি ভালো থাকে। আর সাংগঠনিক কাঠামোর কারণেই কিন্তু, সাংগঠনিক কাঠামো শক্তিশালী হলেই কিন্তু বৃহদায়তন উৎপাদন সম্ভব হয়, কারণ বৃহদায়তন উৎপাদন বৃহদায়তন উৎপাদন এই জন্যই দরকার যে এই বর্তমানে যে প্রতিযোগিতার বাজার, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য নিয়ে, একই ধরনের পণ্য নিয়ে তারা কিন্তু বাজারে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই অবস্থায় যখন বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় পণ্য উৎপাদন করা হয়, তখন সেখানে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সাংগঠনিক কাঠামোটাকে শক্তিশালী করতে হয়। সংগঠন এখানে নিয়ন্ত্রণ করে, এর ফলে প্রতিযোগিতায় ওই প্রতিষ্ঠানের পণ্য বা সেবা টিকতে পারে, কারণ ওই অবস্থায় কম দামে উন্নত মানের পণ্য উৎপাদন করা সহজ হয় এবং ভোক্তার মন জয় করে ভোক্তা সহজেই ওই পণ্য কম দামে অধিক মানসম্মত পণ্য ভোগ করে তাদের জীবনযাত্রার মানটাকে উন্নত করতে পারে। আরেকদিকে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য শক্তিশালী বা উত্তম সংগঠনের কাঠামো তো অবশ্যই প্রয়োজন, তার পাশাপাশি যে প্রযুক্তি, এই প্রযুক্তির ব্যবহার সাংগঠনিক কাঠামোর মাধ্যমেই কিন্তু নতুন প্রযুক্তি, গবেষণার মাধ্যমে নতুন পণ্য উন্নয়ন সব কিছু কিন্তু পিছনে কিন্তু একটি সাংগঠনিক কাঠামো সবচেয়ে বেশি দরকার। তো এই অবস্থায় আমরা এই সংগঠনের যে আমরা আলোচনা করলাম সংগঠন সম্বন্ধে, তো এর বাইরে আমরা শুধু একটু জেনে রাখি, কারণ এগুলি পরবর্তীতে বিভিন্ন চ্যাপ্টারে যখন আসবে তখন আমরা এগুলি আলোচনা করব। শুধু আমাদের জানা দরকার যে এই সংগঠনের সঙ্গে আমরা জানলাম, সংগঠনের সম্বন্ধে আমরা একটু জ্ঞান নিলাম, এর পাশাপাশি সংগঠন যে মালিকানার ভিত্তিতে সংগঠন কত প্রকার এটা আমাদের একটু জানা দরকার। সাধারণত মালিকানার ভিত্তিতে সংগঠন সাত ধরনের হয় বা সাত প্রকার হয়, বা সংগঠনের শ্রেণী বিভাগ সাত ধরনের শ্রেণীর সংগঠন রয়েছে। এক নম্বরে হলো এক মালিকানা সংগঠন, দুই নম্বরে অংশীদারি সংগঠন, তিন নম্বরে যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, চার নম্বরে সমবায় সমিতি, পাঁচ নম্বরে ব্যবসায়ে জোট, ছয় নম্বরে যৌথ উদ্যোগ, সাত নম্বরে রাষ্ট্রীয় সংগঠন। আমি আবার বলি, মালিকানার ভিত্তিতে সংগঠন সাত প্রকার, মুখস্থ হয়ে যেতে হবে এটা অবশ্যই আমাদের সকলের মুখস্থ থাকতে হবে। এক নম্বরে এক মালিকানা সংগঠন, দুই নম্বরে অংশীদারি সংগঠন, তিন নম্বরে যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, তিন নম্বরে সমবায় সমিতি, চার নম্বরে সমবায় সমিতি, পাঁচ নম্বরে ব্যবসায়িক জোট, ছয় নম্বরে যৌথ উদ্যোগ, সাত নম্বরে রাষ্ট্রীয় সংগঠন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব।
তোমরা যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে আবারও তোমাদের সাথে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।